দর্শক এ হচ্ছেন তালাকনামা বোয়া জালিয়াতি এভিডেন্স তৈরি করার মূল হোতা তামিমার মা। থুবাই বলেছেন আসলে এই তামিমার মাই নাসির হোসেনকে তামিমার কাছে বোয়া তালাকনামা তৈরি করে তুলে দিয়েছিল। আপনি কি কখনো মেয়েকে বমি করতেছেন দেখেন নাই? আসার তাসার কখনো আপনার কাছে মেয়ে চাই নাই কি গো খালা? দর্শক মেয়ে প্রেগনেন্ট হয়েছে মা জানে না, অথচ সব বিষয়ে মাকে শেয়ার করে তালা তালাকনামা এভিডেন্স তৈরি করে বিয়ে দিয়েছে। মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে মা হতে চলেছেন সেটা মা জানে না। দর্শক আমার এই ভিডিওতে অনেক গোপন গোপন তথ্য আপনারা শুনতে পাবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন। আর যারা যারা নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দিয়েই বসা পড়ুন, ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক নাসির তামিমার অবৈধ বিয়ে ঝড় উঠেছিল দীর্ঘ 8 মাস আগে। দর্শক সম্প্রতি সময়ে আপনারা সকলেই জানেন নাসির তামিমার অবৈধ বিয়ের তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন পিবিআই পক্ষ থেকে। দর্শক এটা নিয়ে সংবাদ সম্মেলনও করেছিল রাকিব। দর্শক এই আপডেটগুলা কন্টিনিউ রাহেত্রনী ইউটিউব চ্যানেল থেকে প্রচার করতেন। দর্শক আপনারা জানেন যে রাহেত্রনী ইউটিউব চ্যানেল থেকে রাহেত্রনী ভাই বলেছিল গোপন সূত্রে টাঙ্গাইল থেকে যে কোনো এক ব্যক্তির কাছ থেকে তামিমা যে প্রেগনেন্সি সেটা শুনতে পান, তবে সেটা কার কাছ থেকে শুনতে পান সেটা প্রমাণ মেলেনি। দর্শক আপনারা জানেন যে নাসির তামিমার যে অবৈধ বিয়ে, তামিমা যে 3 মাসের প্রেগনেন্ট সেই কথাটা কিন্তু মা জানে না। তাহলে কি রাহেত্রনী ভাই মিথ্যা বলেছেন? আমার তো মনে হয় না রাহেত্রনী ভাই মিথ্যা বলেছেন। আপনারা জানেন তামিমার মা আগে থেকে মিথ্যাবাদী এবং ডুকাবাজি জালিয়াতি। যখন সে তালাকনামা ভুয়া তৈরি করে এত বড় একটা জালিয়াতি করতে পারছে, সে জায়গায় মেয়ে যে প্রেগনেন্ট হয়েছে সেটা কেন গোপন রাখতে পারবে না? দর্শক আমরা 100% আশা করি রাহেত্রনী ভাই মিথ্যা বলেনি। দর্শক মা এখন যখন মিথ্যা বলেছে তাহলে প্রশ্ন তো থেকে যায়, মার সামনে কি কখনো মেয়ে একবারও ভূমি করেনি? মার কাছে কি কখনো আশা তাছাড়াও চাইনি? রাকিবের চরিত্র কেমন ছিল? আপনারা জানেন যে আপনাদেরকে আমি এক এক করে কয়েকটা কর রেকর্ড শুনাইছি। তামিমার বাসমতে তামিমা একেবারেই নির্দোষ, রাকিবের সম্পূর্ণ দোষী ছিল সেই একটা অশিক্ষিত লোক পর্দার দোকানে চাকরি করে। তো তামিমা যখন দিন দিন লেখাপড়া করে কেবিন ক্রু হতে চলেছেন তখন রাকিবের প্রতি তার ঘৃণার জায়গাটা বৃদ্ধি পায়। দর্শক যেমন মা তেমন মেয়ে রাকিবের বিরুদ্ধে কথা বলে। তো আপনাদেরকে আমি একটা কর রেকর্ড শোনাবো। তামিমার মা যে একটা সাংবাদিকের কাছে কর রেকর্ডে বলেছেন যে তামিমা প্রেগনেন্ট না, তিনি আরও বলেছেন রাকিবকে অনেক গালিগালাজ করেছেন, তিনার মেয়ে তামিমা নাকি ম্যাচিওর ছিল না, 17 বছর বয়সে রাকিব ভাগাই নিয়ে বিয়ে করেছিল, সে বিয়ে তো অবৈধ, নাসির তামিমার যে বিয়ে সেটা নাকি বৈধ বিয়ে। তো দর্শক চলুন বেশি কথা বাড়াবো না, সেই কর রেকর্ডটি একটু আপনারা শুনুন। আমি পাচ্ছি 6 বছর, ও তো আমার বাসা থেকে চুরি করে নিয়ে গেছে, আমি গোসল করতেছি ওর মেয়ে দেখতে আসছে, আমি গোসলখানে ঢুকছি ও বাইর করে নিয়ে গেছে, আমি দরজা খুলে আমার মেয়ে বাথরুম বেড়ে দিয়ে আমার নাতির নাই। দর্শক আপনারা শুনেছেন যে তামিমা যে প্রেগনেন্সি সেটা মা জানে না। তো যে রাকিবের মেয়ে চুবা তিনাকে 6 বছর ধরে সে লালন পালন করছে, সে যখন বাথরুমে গোসল করতে গেছে সে মেয়েটাকে তুলে নিয়ে যায়। ও তো বুকের পাড়া তো ছিল না, ও জানে তো জানি তালাক পাত্র সানি, আমি সে আমার মেয়ে যার কাছে গেছে তো আমি সামনা সামনে নিতে পারবো না, সেজন্য সে চুরি করে নিয়ে গেছে, আসতো তার মায়ের সামনে নিয়ে যেত। আমাকে বলে নাই না ভাইয়া আমাকে বলে নাই যে আমি প্রেগনেন্ট কি অমুক, আমাকে এইসব ধরনের কোনো কথাবার্তা হয় নাই।
আচ্ছা আপনাদের এই যে যেটা এখন তো রাকিব আগে ছিল এখন নাই, এখন হচ্ছে যে রাকিব তো দাবি করছে এখনো তামিমা তারই বউ যেহেতু ডিভোর্স হয়নি, এখন জামাই হিসেবে তাকে আপনি ইয়ে করছেন প্রেফার করছেন ঘুরি করছে ও 17 বছরের মেয়ের আনমেরিট একটা নাবালিকা মেয়েরে বিয়ে করছে, আমার মেয়ে যখন সাবালক হয়েছে আমার মেয়ে যখন সাবালক হয়েছে আমার দর্শক শুনতে পেয়েছেন সেই প্রথম থেকেই রাকিবকে মেনে নেয় না, সে এখনও নাসিরকে অবৈধ হলেও মেনে নেয়, তো তালাকনামা সহিশুদ্ধভাবে দিয়েছেন এটাই এখনও দাবি করতেছেন, সে 17 বছর হয়নি মেয়েটাকে সেই এভাবে বিয়ে করেছে, আপনারা অবশ্যই শুনেছেন, আরো শুনুন কি বলে। আমার মেয়ে যখন দিন দুনিয়া ঘুরে দেখতেছে না, আমি বড় ভুল করছিলাম, মায়ের মনে কষ্ট দিছিলাম, আমার ভুল শুদ্ধানোর জন্য সে তাকে তালাক দিচ্ছে, আমি না এখন মা বুঝছি, আমি একটা কামলা বিয়ে করছি, কুসুল সেন্টার একটা কামলা, কাজের লোক আমি বিয়ে করছি, আমার আমার এখন মাথায় বুদ্ধি আছে, কাজের লোকের সাথে আমি ঘর করছি, আমার সরি আমার বাদ করে দেবো, সেজন্য সে তালাক দিতে আমি সেখানে চিকিৎসা করছি, আমার মেয়ে ভুল করছে এখন আমার মেয়ে শুধরাই যাইতেছে, আমি সেখানে চিকিৎসা করবো না। আচ্ছা রাকিব তো এখন বলছে যে আপনাদের এই বাসায় রাকিবের সব ফার্নিচার সব কিছু ওরে দিই, এখন রাকিব এসে উঠতেও পারে, এগুলো বিষয়ে আপনি কি বলবেন এইসব বিষয়ে? আমি কি এনে কিছু না, রাখি 2 টাকার পাকড় হইয়া যদি 2 কোটি টাকার জিনিস ধরে, 2 টাকার পাকড় তো 2 টাকার পাকড়ে 2 কোটি টাকার জিনিস ধরতেও পারে, কত 2 টাকার পাকড়। দর্শক আপনারা অবশ্যই শুনেছেন যে রাকিব 2 টাকার সাকর, তো রাকিবকে কিভাবে ছোট করা হয়েছে সেটাও আপনারা শুনেছেন, তো দর্শক এ হচ্ছে তামিমার মায়ের কল রেকর্ড, এখনো পর্যন্ত সে দাবি করে তাদের তালাক হয়েছে, সে জামাই হিসেবে কখনো রাকিবকে মেনে নিয়েওনি নেব না, তো সদর্শক আপনারা সকলেই একটু কম্পারণ হয়ে যে কমেন্ট সেশনে লিখবেন আপনাদের ব্যক্তিগত মতামত। দর্শক নাসির তামিমা এবং রাকিবের আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব, মন থেকে একটু ভিডিওটা শেয়ার করে দিন, সুস্থ থাকুন ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি নাসিরের ঘরে আরেকটা সন্তান আসছে বা প্রেগন্যান্ট এরকম কিছু জানেন? না আমি এটা শুনি নাই, আমাকে বলে নাই, না ভাইয়া আমাকে বলে নাই যে আমি প্রেগন্যান্ট কি।